হ্যালো, সালামালাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমরা শুনতে পাচ্ছি সবাই। আপনি একটু পরামর্শ নিতে চাচ্ছি আমার দাম্পত্য জীবনের বিষয়টা। দাম্পত্য জীবন নিয়ে? ওকে, এখন আমি একটু সংক্ষেপে বলি, বিষয়টা হচ্ছে যে আপনি ওই যে আমি সার্ভিস করি, আমার ওয়াইফও সার্ভিস করে, ঠিক আছে। আচ্ছা, এখন ওই আমাদের বিয়ে হয়েছে প্রায় 12 বছর হয়েছে, আচ্ছা, সম্পর্কে বিয়ে হয়েছে বিষয়ে, কিন্তু এখন মানে আমার ওয়াইফ, আমার একটা ডিজেবল বাচ্চা আছে, বড় ছেলে ডিজেবল, আর ছোট বড় ছেলের বয়স হলো 13 বছর আর ছোট ছেলের বয়স হলো 10 বছর, ঠিক আছে। 4 আর 10। জি ওকে, জি এখন ওই আমার আমার ওয়াইফ এখন বিষয়টা হলো যে সে বাচ্চা, বড় বাচ্চা নিয়ে এত সময় তার দিতে হয়, পাশাপাশি সে চাকরি করে, ঠিক আছে, তার তো সময় আচ্ছা, দিতে হয়। এখন সে মানে আমার সাথে যে স্বাভাবিক যে সম্পর্কটা সেটা সে এখন সে ইচ্ছুক না, সে মানে আসতেই চায় না আমার সাথে এলো বিষয়। আর মানে আমিও শারীরিক সম্পর্কটা করতে চায় না? না করতে চায় না, সে এটা এটা সে সে মানে সারাদিন তো পরিশ্রম করে, সে বাচ্চা নিয়ে পরিশ্রম করে, প্লাস আপনার ওই যে চাকরি নিয়ে যা ছোট বাচ্চা, আমিও ছোট বাচ্চার আমি দেখি এটা, এখন সে এটা নিয়ে সে ইন্টারেস্ট কোনো ফিল করে না, ঠিক আছে। এই আর তাছাড়া মানে এটা বলা উচিত না, আমার ওয়াইফের চেহারাটা অতটা অ্যাট্রাকটিভ না, এই এই কারণে আমিও তার প্রতি তখন ইন্টারেস্ট হারাই ফেলাইছি, ঠিক আছে, ও এলো মানে বিষয়। স্ত্রীর চেহারা নিয়ে একটু মানে না কষ্ট সে আছে, না অসন্তুষ্টি না আছে? না অতটা নাই, কিন্তু বিষয়টা হলো যে মানে আর্থিক থেকে তো কোনো রেসপন্স পাচ্ছি না, ঠিক আছে, এই জন্য। আর তাছাড়া সে ততটা অ্যাট্রাকটিভ না, অ্যাট্রাক্টিভ সেক্ষেত্রে না? আচ্ছা, মানে মানে আমি আমি ভাবছি যে সে যেরকম থাকে সেরকমই থাকুক, ঠিক আছে, তাহলে বিরক্ত করার দরকার নেই। এবং এই আচ্ছা, ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় আমাদের এটা শারীরিক সম্পর্কটা থেমে আছে আর কি, জি থেমে থাকছে। রেজাল্ট হয়, এটাতে ইম্প্যাক্ট হয়, ইম্প্যাক্টটা হচ্ছে বিষয়টা হলো যে তার মানে মেজাজটা সবসময় খিটখিটে থাকে, সবসময় মেজাজ হাইপার থাকে, এলো বিষয়। মানে তারপর যখন আবার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে 2-3 মাস পর শারীরিক সম্পর্ক করার পরে তখন তার, আমি অবজার্ভ করছি, দেখা যাচ্ছে যে তার 2-3 দিন মেজাজটা একটু ভালো থাকে, আচ্ছা, বাট কিন্তু সেটাও তো আমার আমার মানে জোর করে করতে হয়, কিন্তু সে তেমন একটা আগ্রহ প্রকাশ করে না। এখন সে ব্যাপারটা কি তার কাছে কখনো জানতে চেষ্টা করা হয়েছে যে ও কেন আগ্রহী হয় না? ও শুধু ক্লান্তির কথাই বলে নাকি আর না কিছু? ক্লান্তির কথা বলে, ক্লান্তির কথা বলে, সে বলে যে বাচ্চা নিয়ে কষ্ট হয়, সে সার্ভিস করে, ঠিক আছে। ওর কি সার্ভিসটা অনেক লম্বা সময় ধরে থাকতে হয় অফিসে? না না লম্বা সময় না, তার ওই আপনার নর্মালি 9টা 5টা থেকে অফিস, সেটা এই কিন্তু বড় বাচ্চা, বড় বাচ্চাকে নিয়ে তার আসলে একটু কষ্ট করতে, অনেক কষ্ট করতে হয়, কেন কষ্ট কেন করতে হচ্ছে? ডিজেবল বাচ্চা, ডিজেবল বাচ্চা, ডিসেবল? ও বড় বাচ্চাটা ডিসেবিলিটি আছে? ওকে, কি রকম ডিসেবিলিটি? ডিজেবল মানে অনেক হাই পার, অনেক মানে খুব টাফ ব্যাপার, ওরে পালা খুব আমাদের মানে জন্য খুব ডিফিকাল্ট। এডিএইচডি যেটাকে বলা হয়, এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলা জি হয় জি এটাকে। হাইপার 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 কি করে সে? কি স্কুলে যাচ্ছে? না না সে স্কুলে যাচ্ছে না, সে কথা বলে না, সে সারাদিন অস্থির হয়ে এলো বিষয়ে, ও কথা বলে না? না কথাও বলে না, আরে এটা নিয়ে তো কষ্ট আছে সবার, তাই না? বাবা কষ্ট মারও তো আছে, কষ্ট হচ্ছে এটা নিয়ে, জি জি মানে জি মানসিক কষ্ট তো হচ্ছে, মানে ও জি মানে ওর স্পিচ ডেভেলপমেন্টটা হয়নি, মানে কথা বলতে কখনো বলতে পারেনি ছোটবেলা থেকে, না না কথা বলতে পারে এবং না, এবং সব সে সময় খুব খুবই অস্থির থাকে, অস্থির থাকে, সবসময় অস্থির থাকে, জি। এবং এবং স্ত্রী বাথরুম টাথরুম চাকরি করতে পারে করছেন, না, তো আবার কত একটা মানে একটা মানে স্পেশাল নিড বলে, আমরা ডিসেবিলিটি বলা হয় না, একটা স্পেশাল নিডের বাচ্চাকেও হ্যান্ডেল করতে হচ্ছে, কাজেই তার ক্লান্তি থাকাটা খুব স্বাভাবিক, তাই না? এবং পাশাপাশি তো আমি তো আমিও তাকে সহযোগিতা করি, ঠিক আছে, আমি যে হাত গুটিয়ে বসে থাকি তা না, আমিও যথেষ্ট তাকে সাপোর্ট দিচ্ছি আমি যতটুকু পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যে মেইন যে সম্পর্কটা সেটাই এখন সেটা এখন নষ্ট একদমই হয়ে ঠিক যাচ্ছে। মতো রেগুলারলি হচ্ছে না, যার জন্য একটা মানে না ডিপ্রাইভড মনে হচ্ছে এরকম নিজেকে। হচ্ছে যে 3-4 মাস গ্যাপ হয়ে যায়, যেটা সত্যি হ্যাঁ কথা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটু একটা জিনিস জানতে আমার খুব আগ্রহ হচ্ছে, সেটা হচ্ছে যে মানে স্ত্রীকে অত বেশি অ্যাট্রাকটিভ লাগে না, এই অ্যাট্রাকটিভ যে লাগছে না এইটা কি মানে ইদানিং কালে হচ্ছে নাকি প্রথম বিয়ের পর থেকে মনে হতো আমার স্ত্রী অতটা আকর্ষণীয় নয়? না আকর্ষণীয় না এটা মানে তা আমি মানিয়ে নিচ্ছি, এটা কোনো বিষয় না, ঠিক আছে। কিন্তু এখন এটা বিষয় মনে হলো মনে তার, ছিল সব সময়।
কিন্তু তার থেকে কোন রেসপন্স পাই না, ঠিক আছে? আমি আমি আমার কাছে আমি আমি তার কাছে প্রতিদিন রিকোয়েস্ট করবো, সে ডিনাই করবে, ঠিক আছে? তারপরে একদিন আমি হাল ছেড়ে দিই, মনটা ভেঙে যায়, তার মতো সে থাকুক, আমার মতো আমি থাকি, ঠিক আছে? বিয়েটা কি অ্যারেঞ্জড বিয়ে? শারীরিক সম্পর্কটা ঘটেছিল কখনো? আচ্ছা, ওকে। কিন্তু যখন ঘটে তখন সেটা কি ঠিক থাকে ওই সময়? স্ত্রী কি না ওই সময়? ওই সময় ঠিক থাকে, কিন্তু যখন তার এই বাচ্চা হয়ে যায়, ঠিক আছে, দুটো বাচ্চা হয়ে যায়, তারপর তার সার্ভিস চলে গেল, প্রতিবন্ধী বাচ্চা হয়ে গেল, তখন সে তারপর থেকে সে আগ্রহটা কমে গেছে, টোটালি আগ্রহ কমে গেছে তার। আর এটাই বড় বাচ্চা না যার ডিসএবিলিটি আছে? জি জি, 13 বছর বয়স। ওকে, তাহলে আমাদের কাছে প্রশ্নটা কি আজকে? আমাদের কাছে প্রশ্ন হলো যে এখন আমার কি করা উচিত? আসলে এখন আমি বাচ্চা বাচ্চাদের মুখে নিয়ে তো অন্য কোনো ডিসিশন নিতেও পারি না, তাই না? এই হলো বিষয়। ওকে, একটু লাইনে থাকতে হবে আমাদের। আমাদের তো একটা দৈহিক চাহিদা আছে। অবশ্যই, না অবশ্যই, সেটা তো একেবারে অস্বীকার করার কোনো উপায় নেই। এখন আমার কি করতে পারি? ঠিক আছে, প্রশ্নটা পেয়েছি, একটু লাইনে থাকতে হবে। চট করে তোমাদের প্রশ্ন করো, কারণ আমাদের সময় একটু কমে গেছে। যে এরকম একটা অদ্ভুত অস্বস্তিকর অবস্থার মধ্যে আছেন আপনি, অনেক সময় কি হয় পুরুষ লোকেরা যখন এরকম সিচুয়েশনে পড়ে সে অন্যান্য সম্পর্কে জড়ায় যায়। লাইনটা কেটে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, লাইনটা কেটে গেছে, আমরা আলোচনা করি। হ্যাঁ, ঠিক আছে। তোমার প্রশ্নটা কি ছিল? মানে এরকম খুব বিরক্ত অবস্থায় অনেক সময় মানুষ এক্সট্রা রিলেশনে জড়ায় যায়। না না, সে বলছে যে আমি চাচ্ছি না কোনো সম্পর্কে জড়াতে, বলেছে কিন্তু অলরেডি। আমরা আলোচনা করি, সময় যেহেতু বেশি নেই আর লাইনটাও কেটে গেছে, তুমি আগে বলবে সালমা। মানে আমি যেটা বুঝতে পারছি যে ওনার ওয়াইফটা আসলে প্রচন্ড একটা মানসিক চাপে আছে, এবং আমি বলবো যে মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তিও হচ্ছে, কাজ করছে, একটা মানে স্পেশাল নিড বাচ্চা, স্পেশাল চিলড্রেনের পিছনে তো আসলে নরমাল বাচ্চার চেয়ে দ্বিগুণ এফোর্ট দিতে হয়, এবং সে হাইপার, তো সারাক্ষণই ফিজিক্যাল যেরকম একটা এনার্জি দিতে হচ্ছে সেরকম মেন্টাল এনার্জি আছে, প্লাস সে 9টা 5টা অফিস করে। আচ্ছা, একটু জিজ্ঞেস করলে ভালো হতো, ওই সময়টা বাচ্চাটাকে কে দেখে? হ্যাঁ, এটা আমরা জানতে পারিনি যে কোনো হেল্পিং হ্যান্ড আছে কিনা। এখন হেল্পিং হ্যান্ড থাকলেও 9টা 5টার পরে বাকি সময় তো মাকে অবশ্যই অ্যাটেনশন দিতে হয়। সো প্রচণ্ড স্ট্রেসে থাকে, পাশাপাশি পুরো সিচুয়েশনটা মিলে হয়তো সে আপসেটও আছে, তার মনটা হয়তো ভালো থাকে না, ডিপ্রেশন হয়তো ভিতরে কাজ করছে। কথা শুনতে পারলে খুব ভালো হতো। সো যখন এরকম হয়, একটা মানসিক চাপে থাকে মানুষ, ডিপ্রেশনে থাকে, তখন কিন্তু আসলে কোনো কিছুই ভালো লাগে না। সো ভালো না লাগলে তখন সব কিছুই বার্ডেন মনে হয়, সেক্ষেত্রে হয়তো ওনাদের এই যে রিলেশনের যে ক্রাইসিসটা, এই রিলেশনটাও হয়তো বার্ডেন মনে হচ্ছে, তাই না? কিন্তু হাজব্যান্ড আবার বলছে যে আমি তো হেল্প করি, কিন্তু উনি হেল্প করলে উনি আসলে কতটুকুন হেল্প করেন, কনস্ট্যান্ট হেল্প করেন কিনা সেটাও একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আসলে ওয়াইফের সাথে উনি যদি একটু ওয়াইফের এই চাপগুলো কমানোর ক্ষেত্রে কী করা যেতে পারে, দুজন মিলে যদি একটু বসে আলোচনা করে ওয়াইফকে যদি একটু ফ্রি রাখা যায়, বা ওয়াইফের মনটা একটু ভালো রাখা যায়, বা ওয়াইফ নিজের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট সময় পাচ্ছে কিনা, রেস্ট নেওয়ার সময় পাচ্ছে কিনা, সেটা যদি উনি একটু চেষ্টা করেন ওনার দিক থেকে, তাহলে হয়তো ওয়াইফ অন্যান্য দিকে আগ্রহটা পাবে। পাশাপাশি যদি ওনারা পারেন কোনো, যদি যে কাপল কাউন্সিলিংয়ে যদি আসেন, তাহলে হয়তো বিষয়গুলো আরও পরিষ্কার বোঝা যাবে যে এক্স্যাক্টলি কী হচ্ছে, কেন ইন্টারেস্ট পাচ্ছে না। কাপল কাউন্সিলার হিসেবে তো আর কেউ কাজ করছে না কাউন্সিলিংয়ে, মানে যারা, তো কাউন্সিলিংয়ে যদি ওনারা আসেন, আমার মনে হয় একটু কাউন্সিলিংয়ে আসলে ভালো হবে, ওনার ওয়াইফের জন্য ভালো হবে, ওনার জন্যও ভালো হবে। আর আরেকটা জিনিস যেটা হয় যে মানসিক সম্পর্কটা আর একটু মানে আরও নৈকট্য বাড়াতে পারে আর কি, হয় না? যে আচ্ছা ঠিক আছে, আমি শারীরিক ব্যাপারটা হচ্ছে না, উনি বলছিলেন একটা জৈবিক চাহিদা তো আছে, সেটা অবশ্যই আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু মনের দিক থেকে আরেকটু দুজন আরো ভালো বন্ধু হতে পারে, একটু কোয়ালিটি টাইম কাটানো, বা দুজন দুজনকে সময় দাও, মানে সেই সময়টা উনি দিতে পারেন, কারো তত্ত্বাবধানে রেখে একটু বাইরে দুজন মিলে বাইরে বেড়াতে যাওয়া, হ্যাঁ, একটু সময় বাইরে কাটানো, সেগুলো দিয়েও যদি মানসিক ভাবে তারা একটু দূরত্বটা কমাতে পারেন। আমি এগুলোর সাথে অ্যাড করতে চাই, আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে WHO সাপোর্টে একটা মানে বুকলেট তৈরি হয়েছে, এটা হচ্ছে প্যারেন্টিং এর উপরে, এটা মূলত বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের উপরে, তার একটা সেকশন আছে স্ট্রেস ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে প্যারেন্টিং।
ওনারা যদি একসময় আমাদের শ্যামলী শিশু মেলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আসতে পারে, এই বুকলেটটা আমরা হয়তো দিতে পারি, ওটা পড়লে অনেকগুলো আইডিয়া পাওয়া যাবে। এছাড়া প্রতি সোমবার করে আমাদের প্যারেন্টিং এর উপরে একটা গ্রুপ পরিচালনা করা হয়, যেটা বাবা মাকে ট্রেনিং প্যারেন্টিং দেওয়া হয় ব্যাপারটা অনেকে বুঝতে পারেন না, তো তুমি যদি সন্তান একটু বুঝিয়ে প্রতিপালন, বলো। সন্তান প্রতিপালন, কারণ স্পেশাল নিডস যারা যে শিশুদের আছে ওদের প্রতিপালন করা কিন্তু রীতিমতো এটা কি চ্যালেঞ্জিং। স্পেশাল নিড বাচ্চাদের প্যারেন্টিং নাকি না না, সব কমন ধরনের প্যারেন্টিং? প্যারেন্টিং, কিন্তু আমাদের এখানে যেহেতু হাসপাতাল প্রচুর স্পেশাল নিড বাচ্চারা আসে এবং আমরা ওইটাকে সেন্সিটিভ ভাবেই বলি, কারণ একদম নর্মাল প্যারেন্টিং এর জন্য কেউ তো আমাদের হাসপাতালে আসবে না। তো ওখানে যদি যায় আমরা ওই প্রতি সোমবার 11টায় 1 ঘন্টার 1.5 ঘন্টার জন্য আমরা এই একটা সেশন প্রতি সপ্তাহে চলে, কাজে এখানে ইচ্ছা করলে আসলে আমরা কিন্তু এটা সাপোর্ট করতে পারবো। আর আমাদের এখানে কাপল কাউন্সিলিং এর একটা মানে সূচনা আছে, এখানে যদি যায় সেখানে আমরা হেল্প করতে পারবো। আর আমার এখানে শুনে মনে হয়েছে যে কাপল কাউন্সিলিং মানে গ্রুপে, না কাপল কাউন্সিলিং ইন্ডিভিজুয়ালি, হুম, মানে এটা হচ্ছে বিহেভিয়ারাল কাপল কাউন্সিলিং, এটা একটা মানে বিহেভিয়ার লেভেলে ওই জিনিসটা আমাদের এখানে দেওয়া হয়। সিস্টেমিক যেটা আছে সেটা আমরা অতটা পারি না, কারণ মানে ওটা তো অনেক বেশি দক্ষতার দুই প্রশ্ন। মিনিট সময় আছে আমাদের। এবং আমি আরেকটা লাইন যেটা বলতে চাই, যে যেটা আপনি বলছিলেন যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে সময় কাটানো, এটার সাথে এই স্পেশাল নিড চিলড্রেন বা চিলড্রেনদের দেখার জন্য আরেকটু সাপোর্ট সিস্টেম যদি দাঁড় করানো যায়, হাফ ডেও যদি মা মাঝে মাঝে ছুটি পায়, যে না আজকে হাফ ডে সে কোথাও যাবে, অথবা একটা রাত্রি সে অন্য কোথাও গিয়ে আত্মীয় বাড়িতে থাকলো, মানে উইকলি বেসিসে, তখন কিন্তু তার মনটা ঠান্ডা হয়ে আসবে, অনেকটা ইজি হবে, কারণ প্রচণ্ড চাপ যাচ্ছে সম্ভবত, তখন তাদের সম্পর্কের ক্ষেত্রেও একটা উন্নতির সম্ভাবনা আছে। তুমি তাড়াতাড়ি বলো, একটু পথে কয়েক সেকেন্ড আছে। মানে ওইটাই বলছিলাম যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং মাকে নিজের কোয়ালিটি মতো, টাইমটা অনেকে বোঝে না। আচ্ছা, মানে হাজবেন্ড ওয়াইফ কিছু সময় নিজেদের মতো কাটাবে, সেখানে সন্তানের কোনো ইস্যু থাকবে না, অন্য কোনো ইস্যু না, নিজেদের কোনো একটা ভালো লাগার কাজ করবে, যেটা আপনি বলছিলেন ম্যাডাম, যে একটু ঘুরতে যাওয়া বা একটু খেতে যাওয়া বা একটু শপিং করতে যাওয়া, এবং পাশাপাশি হচ্ছে মা যাতে কিছুটা ফ্রি টাইম পায়, একদম নিজের মতো করে, সে কোথাও ঘুরতে গেল, বেড়াতে গেল, কিছুটা সময় নিজের মতো কাটালো, গান শুনলো, একটু ঘুমালো, 1 ঘন্টা সে শুধু ঘুমালো, কেউ তাকে ডিস্টার্ব করলো না। সো নিজের যত্ন পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে নিজেদের মতো সময় কাটানো, এটা করলে মানসিক দূরত্ব অনেকটা কেটে যাবে এবং তখন শারীরিক শারীরিক ব্যাপারটাও তৈরি ঘটবে আরো বেশি।